প্রভাবিত করছে, তাদেরকে জোর করে তাদের টোটোতে তুলেছে এবং আমাদের কর্মী সমর্থকদের উপরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা যে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে। আর আমাদের কর্মীরা যথেষ্টভাবে গণতান্ত্রিকভাবে তারও যে প্রতিরোধ করার চেষ্টা করছে এবং আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা চাই সমস্ত মানুষ এই ভেকুটিয়া অঞ্চল স্বাধীনতা সংগ্রামীদের অঞ্চল, এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এখানকার সমস্ত মানুষের একটাই আবেদন, আমরা একসঙ্গে এখানে মিলেমিশে এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আর গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চাই। এটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ। আপাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। সভাপতি আপাদিত্য গর্গ অভিযোগ করছেন যে বিজেপি 22 থেকে সমস্ত মানুষজন নিয়ে এসে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে। ভোটকে আমাদের
কিন্তু ব্লক সভাপতি, তৃণমূলের ব্লক সভাপতি, তিনি পাল্টা অভিযোগ করছেন যে বিজেপি বাইক থেকে লোক নিয়ে এসে জমা করেছে। আপনারা কি চাইছেন? শান্তিপূর্ণভাবে আপনার নাম আছে?